সুপারি চাষীদের উৎপাদিত সুপারি বৈধ কাগজপত্র দিয়েও দীর্ঘদিন যাবৎ অসম রাজ্যে প্রবেশ করতে দিচ্ছে না অসম পুলিশ এমনটাই অভিযোগ এই মর্মে রাজ্যে সুপারি ব্যবসায়ীরা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক থেকে শুরু করে কৃষি দপ্তরের ডিরেক্টরের সাথে দেখা করে বিষয়টি লিখিত আকারে অবগত করে কিন্তু দীর্ঘ কয়েক মাস যাবৎ অতিবাহিত হলেও সমাধান সূত্র বের না হয় অবশেষে বাধ্য হয়ে তারা শুক্রবার পথ অবরোধে সামিল হয় আমাদের এই ত্রিপুরা রাজ্যের যে গ্রামীণ যে অর্থনৈতিক যেগুলো আসাম সরকার আমাদের ত্রিপুরার সুপারি যেতে দিচ্ছে না আসাম সরকার আমাদের ত্রিপুরার গ্রামীণ উন্নয়নগুলো নষ্ট করছে তার জন্য আমরা আসাম সরকারের কাছে জবাব তাই আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে যেন আমাদের আসাম সরকারে আমাদের বার্তা পৌঁছায় আমাদের সুপারি যেন না আটটাই আমরা যাতে কাগজ বৈধ যেভাবে সরকারি নিয়ম আছে সেই নিয়ম আমরা পালন করে আমরা আমরা আমাদের সুপারি দিতে চাই পাচার করতে চাই আমরা রাজি তো আমাদের সুপারি এইভাবে যদি যায় আমরা উপকৃত যে মেন সমস্যা ছিল আমাদের ট্রাইবেলের যে আমরা যে বাগান যে করছি আমরা বিক্রি করতে পারি না সেটা আমাদের কাছে আমরা অনুরোধ করছি রাস্তা অবরোধ করছে যাতে আমাদের যে জনজাত্রীরা যে আমরা যে বাগান রায়তি থেকে এলতি এল পাত্তা চুবাড়ি বাগান গভর্নমেন্টে পাত্তা যে সেই জায়গাতে আমরা প্রবেশ করছি বাগান করছি আজকে কেন আমরা বিক্রি করতে পারি না সেটা গভর্নমেন্টের কাছে আমরা অনুরোধ করব যাতে আমরা কাল পরশু ইমিডিয়েট আমরা বিক্রি যাতে আমরা করতে পারি যার কারণে আমরা আজকে রাস্তা আমরা অবরোধ করি পুরা এন্টার আমাদের নোয়াগাঁও এলাকাবাসী থেকে বিভিন্ন গ্রাম থেকে আমরা প্রবেশ করছি যতক্ষণ আমাদের দাবিটা সাকসেস কোর্ষন ততক্ষণ আমরা রাস্তা অবরোধ করব মানে আমাদের চাই আমরা বিক্রি করতেelab অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় আধা সামরিক বাহিনীর সহ বাগবাষা ও পানিসাগর থানার পুলিশ অবরোধের জেরে রাস্তা দুধারে আটকে পড়ে ছোট বড় বহু গাড়ি বিউরো রিপোর্ট আর নিউজ